আচ্ছা, ফেসবুকের লিডস অ্যাডসটা একটু ভিন্ন রকম। হ্যাঁ, আজকে আমরা এই অ্যাডটা দেওয়া শিখবো। তাহলে হচ্ছে যে কোনো অ্যাড দেওয়ার জন্য আমরা অ্যাডস ম্যানেজারে যাব। অ্যাডস ম্যানেজার থেকে আমরা হচ্ছে এই ফার্স্টে হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। এখানে হচ্ছে একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকতে পারে। আমরা যে কোনো অ্যাডটা একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেই চালাবো। এটা কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে চালাবো সেটা সিলেক্ট করে দিতে হবে। অ্যাড অ্যাকাউন্ট কেন সিলেক্ট করতে হবে, এটার কারণ হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের সাথে মাস্টার কার্ডটা কি থাকে, অ্যাড থাকে, ঠিক আছে? যখন মাস্টার কার্ড অ্যাড হয় তখন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হয়, আর মাস্টার কার্ড থেকে পেমেন্ট দিলেই অ্যাডটা রানিং হবে। আচ্ছা, যাই হোক, আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করবো। আজকে হচ্ছে আমরা প্রথমে যে অ্যাডটা দেখবো সেটা হচ্ছে লিডস অ্যাড। যতগুলো অ্যাড আছে মোটামুটি প্রায় সেম, কিন্তু লিডস অ্যাডটা হচ্ছে একটু ভিন্ন। অর্থাৎ লিড জেনারেশন, দেখো এখানে লেখা আছে লিড জেনারেশন, এটা কি রকম আমরা আজকে এটা শিখি যে কিভাবে। লিড জেনারেশন মানে হচ্ছে তোমার ইনফরমেশন কালেক্ট করা, ডেটা কালেক্ট করা, মোবাইল নাম্বার, ইমেল আইডি কালেক্ট করা, এটা হচ্ছে অনেক সময় এটা প্রয়োজন হয় বিভিন্ন কোম্পানি ধরো নতুন আসছে, হ্যাঁ, তাদের অথবা রিমার্কেটিং করার জন্য লিড জেনারেশন বা ইমেল আইডি, মোবাইল নাম্বার কি দরকার হয়, তার জন্য এই ধরনের অ্যাড হয়। তো এই অ্যাডটা একটু ভিন্ন রকম, আমরা আজকে এই অ্যাডটা দেওয়া শিখবো যে কিভাবে। ফেসবুকে হচ্ছে প্রায় 10-12 রকমের অ্যাড দেওয়া যায়, তোমরা এগুলার জন্য আলাদা আলাদা ফাইবারে গিগ ক্রিয়েট করতে পারবা, এগুলার জন্য আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে? জাস্ট হচ্ছে এখন দেওয়া শিখো, যখন কাজ আসবে যেন করতে পারো। তো আমরা এখানে একটা নাম দিব। তো নামটা কিভাবে দিতে হয় এটা আমরা ইতিপূর্বে দেখছি, আজকে আমাদের এইগুলা বিষয়ে আলোচনা না। তো ক্যাটাগরি এখান থেকে তোমার হচ্ছে এগুলো একটাও আমরা সিলেক্ট করব না, এগুলো একটাও করব না। এবি টেস্টিংটাও হচ্ছে যেহেতু এবি টেস্টিংটা ফেসবুক চেঞ্জ করে ফেলছে যে এটা অ্যাড পাবলিশড হওয়ার পরে এটা সিলেক্ট করতে হয়, এটা আমরা করতে পারতেছি না, বাজেট অপটিমাইজেশন করতে পারতেছি না। এখানে যা আছে এইভাবে থাকুক, আমরা নেক্সট দিচ্ছি। মূলত হচ্ছে অ্যাড সেট এবং তোমার হচ্ছে পরের অপশন থেকে আমরা কি বলে, ও আচ্ছা, ফেসবুক লিড জেনারেশন অ্যাড দিতে গেলে এই টার্মস এন্ড সার্ভিস এটা ওপেন করতে হবে, ওপেন কইরা পড়তে হইব। এত সময় আমার নাই, আমি জীবনেও কোনোদিন এই ধরনের টার্মস এন্ড কন্ডিশন পড়ি নাই, যা আছে সব রাজি। ওকে, আচ্ছা এখন হচ্ছে দিতে দিব। আচ্ছা এখানে তাহলে আমরা হচ্ছে অ্যাড সেটে আসলাম। এখানে অ্যাড সেট নেম, নেম একটা নেম দিবা, ইনস্ট্যান্ট ফর্ম, অটোমেটেড চ্যাট, এখান থেকে কোন ধরনের তুমি লিড ফর্ম কালেক্ট করতে চাও সেটা সিলেক্ট করে দিতে হবে। আমরা ইনস্ট্যান্ট ফর্মই দিলাম, অথবা কলের জন্য দিতে পারো। আমরা ইনস্ট্যান্ট ফর্মটা দিলাম, কোন পেজ থেকে অ্যাড দিব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, যে কোনো একটা পেজ সিলেক্ট করলাম। আবার এটা কি করতে দেবো, আবারও হচ্ছে এগ্রি, ক্যাটালগ সিলেক্ট, ক্যাটালগের আমরা আপাতত এখান থেকে কোনো ক্যাটালগ সিলেক্ট করতেছি না। অপটিমাইজ, কস্ট কন্ট্রোল, বাজেট, এগুলা যে অবস্থায় আছে সেভাবেই থাকুক, এগুলা অডিয়েন্সেও আপাতত কিচ্ছু করতেছি না। আজকে আমাদের হচ্ছে মেন হচ্ছে যেটা অটোমেটেড প্লেসমেন্ট, এটা হচ্ছে যেভাবে আছে এগুলো দেখাইছি। আমরা হচ্ছে যেটা মূলত আমরা আজকে কথা বলবো সেটা নিয়ে কথা বলবো। আপাতত এখানে নেক্সট যা আছে যেভাবে আছে সেটাই থাকবে। আমরা আজকে কথা বলবো মূলত হচ্ছে কিভাবে লিড জেনারেশনে ফর্মটা ক্রিয়েট করতে হয় সেটা আমরা এখানে দেখবো, ঠিক আছে? তো এখানে হচ্ছে পেজের নাম দিয়ে দিচ্ছি, পেজের নাম দিয়ে এখানে অ্যাড সেট ক্রিয়েটেড, এখানে ফর্ম, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। তো এখানে অ্যাড ক্রিয়েটিভ সারি স্ক্রিন শেয়ার হয় নাই তো কি কয়, স্ক্রিন শেয়ার হয় নাই স্যার, এখন হয়েছে স্ক্রিন শেয়ার, তো আমি শুরু থেকেই করছি।
আচ্ছা স্যার আসিয়া তো শিরোনাম আসছে না, এই জন্য হতে এটা। আচ্ছা, এখান থেকে আমরা একটা ইমেজ নিব, ইডিটে যাইয়া ইডিট মিডিয়া, আমরা একটা ইমেজ, ওই ইমেজটা বাই ডিফল্ট নিয়ে নিছে, আমরা যদি ইমেজ চেঞ্জ করতে চাই, ধরে নিলাম আমরা এই ইমেজটা দেব, একটা ইমেজ পাইছি সুন্দর। তোমরা যে ইমেজটা ভাল লাগে সেটা দিবা। ওকে, এই ইমেজটা দিলাম। এরপরে প্রাইমারি টেক্সট এগুলা হচ্ছে দেওয়া শিখাইছি, এগুলো আপাতত আমি দিচ্ছি না, না মুখস্থ হইলে অ্যাড সেটআপে এগুলা দিতেই হবে। হ্যাঁ, হেডলাইন কি হবে এগুলাও সব দেখাইছি, এগুলা আজকে আমরা দেখাবো না। ডেসক্রিপশন কি দিতে হবে এগুলো সব দেখাইছি, এগুলাও দিব না। এখান থেকে মূলত হচ্ছে আজকে আমাদের কাজ, ঠিক আছে? ডিসপ্লে লিংক এটা দিতে পারো, এটা যে কোনো একটা দিতে পারো, .com। ওকে, আর এই কল টু অ্যাকশন অর্থাৎ হচ্ছে লিড জেনারেশনের ক্ষেত্রে তোমার অটোমেটিকলি কি চলে আসছে, সাইন আপ আসছে। লিড জেনারেশনে যদি কোনো অ্যাড আমরা দিতে চাই, তাহলে তোমার হচ্ছে সাইন আপ আমরা দিতে পারি, অথবা তোমার অ্যাপ্লাই নাও দিতে পারি, ঠিক আছে? অথবা কি দিতে পারি, এই যে লার্ন মোর এটাও দিতে পারি, ঠিক আছে? যে কোনো একটা আমরা বাটন, এটাকে বলা হয় সিটিএ বাটন, এটা সবসময় মনে রাখবা, এখানে যে বাটনটা দেই আমরা সেটা হচ্ছে সিটিএ বাটন বলে। হ্যাঁ, আমরা সাইন আপ দিয়ে শুরু করলাম, এই যে এখানে সাইন আপ থাকবে। ওকে, তো এখানে ক্রিয়েট ফর্ম এটাতে ক্লিক করতে হবে, আমরা একটা ফর্ম ক্রিয়েট করব। এটাই মূলত হচ্ছে লিড জেনারেশনের ক্ষেত্রে, অর্থাৎ ওই সাইন আপে ক্লিক করলে, কেউ সাইন আপে ক্লিক করলে এই ফর্মটা তার সামনে আসবে। এই ফর্মটা ফিল আপ করার পরে তখন সে কি করতে পারবে, অর্থাৎ সে এটা ফিল আপ করলে আমরা তার ইনফরমেশনটা পেয়ে যাব, ঠিক আছে? তো এখানে ফর্ম নেম, তুমি একটা ফর্মের নাম দিবা, এখানে আমি নাম দিয়ে দিলাম যে BFTI এডমিশন। ওকে, দেন মোর ভলিউম হায়ার ইন্টারনেট, আচ্ছা এগুলো যা আছে তাই ইন্টার, এখানে ইন্ট্রো, এখানে হচ্ছে তোমার এই যে ইন্ট্রোতে কি লেখা থাকবে এই লেখাটা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজ থাকবে এখানে, যে ইমেজটা আমরা ইউজ করছি অ্যাডের ক্ষেত্রে এই ইমেজটা থাকবে। আর যদি চাও এখানে এসে কোনো ইমেজ চেঞ্জ হবে, তাহলে যে এখানে এসে ইমেজটা কি করে দিতে পারবা, চেঞ্জ করে দিতে পারবা, ঠিক আছে? এখানে যদি চাও এই যে অন্য কোনো ইমেজ ইউজ করতে, তাহলে এই ইমেজটা চেঞ্জ করে দেবে, আবার তো যেটা আছে এটাই থাকুক। তুমি এখানে হেডলাইন, আচ্ছা কি দিতে পারি আমরা, দিতে পারি যে 20 20, জাস্ট আমি আমার মতো করে দিতেছি 20% ডিসকাউন্ট ফর ফার্স্ট 10 sign up GM student student ওকে, তাহলে এইখানে এই যে দেখো এই লেখাটা এই যে এখানে হচ্ছে। ওকে, sign up SIGN, ওকে sign up student। ওকে, প্যারা ডেসক্রিপশনটা হচ্ছে তুমি এখানে ডেসক্রিপশন প্যারাগ্রাফ আকারে দিতে পারো, অথবা লিস্ট আকারে দিতে পারো, ঠিক আছে? তাহলে যেভাবে আসবে, আমি আপাতত দেখে দিলাম যে উই অফার ফর উইন্টার উই অফার ফর এসএসসি স্টুডেন্ট নেক্সট, এবার দিলা বা ব্লা 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 দিয়ে দিলা, ঠিক আছে? যাই হোক দিয়ে দিলা, তাহলে এই যে এখানে
এই লেখাগুলো হবে। ওকে এখানে দিলাম, তারপরে এখানে কোশ্চেন সেট করতে পারবা। কোশ্চেন হচ্ছে এই যে অ্যাড এ কোশ্চেন, আমরা ইনটুডা সেট করলাম, কোশ্চেন হচ্ছে কাস্টম মোড, তুমি যদি চাও কিছু কোশ্চেন দিবা, এখানে হচ্ছে কি মাল্টিপল চয়েস, শর্ট আনসার, মাল্টিপল চয়েসটাই ভালো, ঠিক আছে। এখানে কোশ্চেন দিয়ে দিবা, আবার তুমি আনসারও দিয়ে দিতে হবে, ঠিক আছে। যেমন আমি দিলাম হ্যাভ ইউ কমপ্লিট ইউর এসএসসি এক্সাম, ওকে। তাহলে এখানে এখানে দিয়া ইয়েস, ঠিক আছে, দিয়া এখানে আরেকটা দিয়ে দিলাম নো। তাহলে হচ্ছে সে যে কোনো একটাতে কি করবে, তোমার আনসার দিবে, বুঝছো? আরো যদি কোশ্চেন অ্যাড করো তাহলে কি আরো আনসার চলে আসবে। একটা কি, তাহলে আমরা একটা কি, আচ্ছা হ্যাভ ইউ কমপ্লিট, আচ্ছা এখানে পুরোটা হয় নাই, এসএসসি এক্সাম মাল্টিপল চয়েস, ইয়েস, সেকেন্ডটা হচ্ছে নো, নো দিলাম হয় নাই কেন, আচ্ছা এবার হয়েছে, ইয়েস আর নো এবার হয়েছে, স্যার। তাহলে কিভাবে আমরা কি করলাম, মাল্টিপল চয়েস দিয়ে প্রশ্ন দিয়ে দিলাম, সে যে কোনো একটা চয়েস করতে পারবে। এই যেভাবে থাকবে ফর্মটা, হ্যাভ ইউ কমপ্লিট ইউর এসএসসি এক্সাম, আমি এখানে কোশ্চেন রেডি করতেছি, সে রেডি করলো। তো এখানে আরো যদি কোশ্চেন আমি রেডি করি, যেমন মাল্টিপল চয়েস আমি দিয়ে দিলাম, এখানে এনে দিয়ে দিলাম যে হ্যাভ, এখানে দিয়ে দিলাম ডু ইউ হ্যাভ পিসি ল্যাপটপ, ল্যাপটপ, ওকে। এখানে দিয়ে দিলাম সেম ভাবে ইয়েস, একটা দিয়ে দিলাম নো, ওকে। তাহলে তার সামনে এটা এরকম প্রশ্ন থাকবে। আচ্ছা যাই হোক, আমরা আর প্রশ্ন অ্যাড করলাম না। প্রিফিল কোশ্চেন ডেসক্রিপশন, এখানে যদি চাও কিছু ডেসক্রিপশন দিয়ে দিতে পারবা। আর এখানে যদি তুমি চাও ইমেলটাও নিয়ে নিবা, হ্যাঁ সেটা নিতে পারবা, ঠিক আছে। যেমন এখানে ডেসক্রিপশন আমি লিখে দিলাম, যে কিছু লিখে দিলাম আর কি, যাই যে আপনি এই ফর্মটা ফিল আপ করলে আমাদের কাছ থেকে 20% ডিসকাউন্ট পাবেন, ঠিক। এই জাস্ট এটা লিখে দিলাম এখানে, তাহলে এখানে ওই লেখাটা আসবে। সে কেন ইনফরমেশনটা দিবে, অনেক সময় মানুষ ইনফরমেশন দিতে চায় না, বুঝছো? তখন এটা লিখে দিলাম যে আপনি এই ফর্মটা ফিল আপ করলে আমাদের কাছ থেকে স্কলার 100% স্কলারশিপও পেতে পারেন, ওকে। এরপরে তুমি কি কি কালেক্ট করতে চাও সেটা তুমি এখানে অ্যাড করতে পারবা। যদি মনে করো যে ইমেল আইডি কালেক্ট করবা, ঠিক আছে, তাহলে এটা থাকবে, তাহলে সে কি ইমেল আইডি, আর যদি করো যে আমার ইমেল আইডি দরকার নাই, তাহলে যে ডিলিট মেরে দিলে ইমেল আইডি এই ফর্মে থাকবে না, ঠিক আছে। যদি মনে করো ফুল নেম দরকার, সেটা এখান থেকে রেখে দিতে পারবা, অথবা এখানে থাকবে না, ঠিক আছে, এই যে এখানে ফুল নেম থাকবে। আর যদি মনে আরো কিছু অ্যাড করবা, তাহলে এখানে তুমি এখান থেকে অ্যাড করতে পারবা, যেমন হচ্ছে ইউজার ইনফরমেশন, ওয়ার্ক ইনফরমেশন, ন্যাশনাল আইডি, এখানে যা ইচ্ছা তুমি দিতে পারবা। এই যে কন্টাক্ট ফিল্ডে তুমি এই যে ফোন নাম্বারটা অ্যাড করতে চাও, তাহলে এটাতে ক্লিক করবা, তাহলে কি হয়ে যাবে, এই যে ফোন নাম্বারটাও এখানে চলে আসবে, হ্যাঁ এই যে ফোন নাম্বার, তার ফোন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। আরো যদি এখানে চাও আরো অ্যাড করতে পারবা, এখানে আরো আছে, আমি আপাতত এই আর কিছু করলাম না। আর প্রাইভেসি, এখানে প্রাইভেসি হচ্ছে বিকজ ইউ উইল বি কালেকটিং কাস্টমার ইনফরমেশন, ইউ নিড টু ইনক্লুড এ লিংক টু ইউর কোম্পানিজ প্রাইভেসি পলিসি। এখানে হচ্ছে তোমার
যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের এখানে প্রাইভেসি পলিসি লিংকটা দিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে ওখান থেকে কাস্টমার দেখে নেবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। লিংক টেক্সট, ঠিক আছে, এখানে দিয়ে দিতে পারো। তারপরে কাস্টমার ডিসক্লেমার দিতে পারো, তারপরে কমপ্লিশন এখানে যাইসা, এখানে এসে হচ্ছে এই এই এখানে তোমার প্রাইভেসি কমপ্লিশন অর্থাৎ লাস্টের ইটা তোমার, এটা হচ্ছে যখন সে একটা কাস্টমার সবকিছু কমপ্লিট করবে তখন তার সামনে কি পেজটা কি লেখা উঠবে, হ্যাঁ, বা কি দেখাইতে চাও তুমি সেটা এখান থেকে দিতে পারবা। যেমন এখানে হেডলাইন দেওয়া আছে থ্যাংকস ইউ আর অল সেট, এই লেখাটা যদি তুমি চাও চেঞ্জ করে দিবা সেটা করে দিতে পারো, অথবা এটাই থাকবে। ডেসক্রিপশন ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট দ্য ফর্ম নাও, ঠিক আছে, এই লেখাটা থাকতে পারে। তাহলে তুমি এখানে কি ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারো, হুম, ভি ওয়েবসাইট, ওয়েবসাইটের এখানে লিংক দিয়ে দিতে পারো, ঠিক আছে, লিংক দিয়া হচ্ছে ভি পাবলিশ, জাস্ট এই পাবলিশটা এখানে একটা লিংক দিতে হবে, না দিতে নিচ্ছে না, ভি টিআই ডট কম, ওকে, এই যে থিওর ইউআর সেল, এই যে এখানে থাকবে দেন পাবলিশড, ওকে। আচ্ছা এখানে আবার লিংক দিতে বলতেছে, লিংক ছাড়া নিচ্ছেই না, ওকে ওকে, মাল্টিপল চয়েস হ্যাভ ইউ কমপ্লিটেড, এটা একটা বেশি হয়ে গেছিল। আচ্ছা এই ফর্মটা আমাদের কি নিয়ে নিছে, জাস্ট এটাই ছিল মনে মনে করো যে লিড জেনারেশনের মানে মেইন কাজ, আর বাকি সব ফাংশন গুলা সবগুলা একই জিনিস। অর্থাৎ এই অ্যাপটাই রানিং হবে, এই অ্যাপটা রানিং হওয়ার পরে এই সাইন আপ বাটনে যখন সে ক্লিক করবে তখন আমরা যে ফর্মটা সেট করলাম এই ফর্মটা তার সামনে চলে আসবে, ঠিক আছে? এই ফর্মটা ফিল আপ করে সে কি করবে, ফিল আপ করে দিবে। জাস্ট এখন হচ্ছে আমি যদি কি করি পাবলিশ দেই তাহলে অ্যাপটা কি হয়ে যাবে, রানিং হয়ে যাবে। ক্লিয়ার ইলিয়াস, বুঝতে পারছো নাকি বুঝো নাই? জি স্যার, কিন্তু স্যার এটা লিড জেনারেশন অ্যাড দেওয়ার আগে এখানে আপনার অডিয়েন্স রিসার্চ, তারপরে লোকেশন, তারপরে মানে এগুলো তো আগেই করে দিতে হবে, করতে হবে, এগুলো তো করতেই হবে, এগুলো তো অন্য অ্যাডে দেখাই। হ্যাঁ জি স্যার, আর হলো এখানে যে শেষে দিয়ে দেখালে লিংক, আমাদের এখানে কি ওয়েবসাইটের লিংক দেবো নাকি যাই বিষয়টা অ্যাড দেবো, যে প্রোডাক্টটা বা যাই ডাই ই করবো ওটার লিংক দেবো? তো হচ্ছে লিড জেনারেশনের ক্ষেত্রে তো আসলে তেমন প্রোডাক্টের অ্যাড হয় না, লিড জেনারেশনের ক্ষেত্রে সাধারণত হচ্ছে ওয়েবসাইটের লিংক গুলো এখান থেকে দেওয়া লাগবে, বুঝতে পারছি। লিড জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট সেলের জন্য হয় না সাধারণত, ঠিক আছে? যেমন তুমি একটা ধরো যে একটা প্রতিষ্ঠানের কি দেখা দরকার, ইনফরমেশন দরকার, প্রথমে সেল দরকার না, ঠিক আছে? তাদের বিক্রিত লোকের মোবাইল নাম্বার দরকার, কিছু লোকের ইমেল আইডি দরকার। অর্থাৎ আমি সরাসরি বলি তোমার সাইলেন্ট করো, ওই যে সেটা হচ্ছে ধরো যে ইউএসএ ক্যালিফোর্নিয়াতে নতুন একটা একজনের দোকান দিচ্ছে, সরাসরি যেভাবে নিজের আসলে কাজগুলো আসে, একটা দোকান দিছে, এখন হচ্ছে কি ওই আশেপাশের লোকজনের কাছে সে কি নিতে চায়, কিছু মোবাইল নাম্বার নিতে চায়, ঠিক আছে, বা ইমেল আইডি দরকার, যেটা দিয়ে সে ইমেল মার্কেটিং করবে, অথবা ধরো যে মোবাইল দিয়ে এসএমএস মার্কেটিং করবে। এখন তো এই নাম্বারগুলো, মোবাইল নাম্বারগুলো, ইমেল আইডি কালেক্ট করার জন্য সে প্রথমে কি করে ফেসবুকে ওই নির্দিষ্ট এরিয়ার মধ্যে কি দিব, অ্যাডভার্টাইজমেন্ট চালাবো, চালাইয়া তখন হচ্ছে মোবাইল নাম্বার কালেক্ট করবে, বুঝতে পারছো বিষয়টা? এইভাবেই হচ্ছে, এই কারণে লিড স্যার মানে এই রকম লিডের জন্য মনে মাঝে ই করে যে সিপি মার্কেটিং এর ক্রিয়েট লিস্টে দেয়া যায় এইগুলো লিড গুলা নেয়, এই জন্য ই করার জন্য মনে হয় ওই স্যার তো লিড নেয়। হ্যাঁ ওগুলা ওগুলা ভিন্ন জিনিস, ওই
ওইভাবে লিড নেয় এরকম ই করার জন্য, মার্কেটিং করার জন্য লিড মূলত নেয় নাকি? হ্যাঁ হ্যাঁ